আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রেহান। আজকের এই ভিডিওতে আমরা কংক্রিটের সেগ্রিগেশন নিয়ে আলোচনা করব। ফ্রেশলি মিক্স কংক্রিট থেকে যখন এর ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা হয়ে যায়, অর্থাৎ কংক্রিটটা তখন আর হোমোজিনিয়াস কন্ডিশনে থাকে না, কংক্রিটের এই স্টেপটাকে সেগ্রিগেশন বলে। যেসব বিষয়গুলির সাথে কংক্রিটের সেগ্রিগেশন ইনক্রিজ হওয়ার ব্যাপারটা সম্পর্কযুক্ত সেগুলি হলো, অ্যাগ্রিগেটের সাইজ যত বড় হবে সেগ্রিগেশন হওয়ার চান্স তত বেশি থাকবে। কোর্স অ্যাগ্রিগেটের পরিমাণ বেশি হলে সেগ্রিগেশন বেশি হবে। কংক্রিটের স্ল্যাম ভ্যালু বাড়ার সাথে সাথেও সেগ্রিগেশন বৃদ্ধি পায়। যে যে উপায়ে সেগ্রিগেশন মিনিমাইজ করা যায় সেগুলি হলো, কংক্রিট প্লেসিংয়ের সময় যথাসম্ভব কম উচ্চতা থেকে কংক্রিট মিক্স ড্রপ করতে হবে। বড় কোনো এরিয়া বা এমন জায়গা যেখানে কংক্রিট ঢালার পর এমনিতেই চারদিকে ছড়িয়ে পড়েছে সেখানে আবার ভাইব্রেটর ইউজ না করা। দীর্ঘ সময় ধরে একই জায়গায় ভাইব্রেটর ইউজ না করা। এবার আমরা সেগ্রিগেশনের কিছু নমুনা চিত্র দেখব। এখানে কলামের সেগ্রিগেশন হওয়ার দুইটি চিত্র দেখতে পাচ্ছি এবং একটি শেয়ারওয়ালের চিত্র দেখতে পাচ্ছি, যেখানে দেখাচ্ছে কংক্রিটের সেগ্রিগেশন হয়ে কোর্স অ্যাগ্রিগেটগুলি আলাদা আলাদা লেয়ারে জমা হয়েছে। সেগ্রিগেশন নিয়ে আজকের মতো এটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কংক্রিটের অন্য একটি প্রপার্টি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।